আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করবেন, এবং বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করার পরে কিভাবে মাই জিপি অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করবেন, সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে ও কিভাবে মোবাইল রিচার্জ করতে হবে অ্যাকাউন্ট অ্যাড করার পরে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্বে চলে যাই। গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে কিভাবে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর মাই জিপি অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করে আপনি রিচার্জ করতে পারবেন খুব সহজেই। আর অ্যাকাউন্টে অ্যাড করার জন্য আপনাকে রিচার্জ হবে সেকেন্ডে বিকাশ থেকে এই লেখাটার উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাকে পরের ধাপে নিয়ে যাবে। সেখানে আপনি দেখতে পাবেন যে এখানে অ্যাড বিকাশ অ্যাকাউন্ট এই লেখাটির উপরে যদি ক্লিক করেন, তাহলে আপনাকে পরবর্তী আরেকটি ধাপে নিয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন শর্ত দেওয়া আছে এখানে। তো সর্বমোট 11টি শর্ত দেওয়া আছে বা নির্দেশনা দেওয়া আছে, আপনারা এগুলো ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আই এগ্রি যে লেখাটি আছে সেই লেখাটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করবে, পরবর্তীতে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিতে হবে। আপনি এখানে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিবেন। নাম্বারটি দেওয়ার পর যে লেখাটি আছে সেই লেখাটির উপরে ক্লিক করবেন। এরপরে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটিতে 6 ডিজিটের একটি ভেরিফিকেশান কোড যাবে, ওটিপি। সেই ওটিপিটি দিবেন। দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে এরপরে এখানে আপনাকে বিকাশে 5 ডিজিটের পিন নাম্বারটি দিতে হবে। বিকাশের পিন নাম্বারটি দেওয়ার পর কনফার্ম লেখাটিতে ক্লিক করবেন। কনফার্ম লেখাটিতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে কিছুক্ষণ সময় যদি বিকাশ অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায়, তাহলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং এই ধরনের আপনার একটি মেসেজ যাবে আপনার ফোনে, কংগ্রেচুলেশনস, অর্থাৎ এখানে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে মাই জিপি অ্যাপে। এরপরে আপনি রিচার্জ করতে পারবেন ও বিভিন্ন অফার প্যাকেজ কিনতে পারবেন, যে জন্য আপনাকে অতিরিক্ত পাসওয়ার্ড বা পিন নাম্বার দিতে হবে না। এখানে রিচার্জ নাও লেখাটিতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন, যে নাম্বারটিতে রিচার্জ করবেন। তারপরে এখানে অ্যামাউন্ট যে লেখাটি আছে নিচে আপনি আপনার অ্যামাউন্ট দিয়ে দেবেন, যে পরিমাণ টাকাটা আপনি রিচার্জ করতে চাচ্ছেন। তারপরে এখানে দেখেন যে উপরে বিকাশ অ্যাকাউন্টে সেভ করা হলো সেই অ্যাকাউন্টে এখানে দেখাচ্ছে। তারপরে এখানে আপনি যে নাম্বারটি টাকা দেবেন সেই নাম্বারটি শো করবে ও টাকার পরিমাণটি। তারপরে এখানে যদি আপনি চেঞ্জ পেমেন্ট মেথড চেঞ্জ করতে চান বা অন্য কোনো মাধ্যম দিয়ে রিচার্জ করতে চান, তাহলে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন, অথবা আপনি সেভ করা বিকাশ নাম্বারটি দিয়ে রিচার্জ করতে পারেন। এরপরে এখানে কনফার্ম লেখাটিতে ক্লিক করলে এরপরে দেখবেন যে রিকোয়েস্ট সাকসেসফুল, অর্থাৎ আপনার মোবাইল রিচার্জ সম্পন্ন হয়ে গেছে। আর এবং এই একই নাম্বারে আপনি যদি রিচার্জ করতে চান, তো অবশ্যই 5 মিনিট পরে রিচার্জ করতে হবে, সাথে সাথে রিচার্জ করলে হবে না। দেখুন আমার অ্যাকাউন্টেতে 20 টাকা অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন কীভাবে গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর আগামীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।